আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি মোহাম্মদপুর রোডে, এটা হচ্ছে টেকডেনে। টেকডেন হচ্ছে এখানে সকল ধরনের স্মার্ট ওয়াচগুলো পাওয়া যায়। সো আপনারা যদি টেকডেনে আসেন তাহলে এখানে স্মার্ট ওয়াচ এবং স্মার্ট ওয়াচ অ্যাক্সেসরিজগুলো পাবেন। সো এখান থেকে আপনারা দেখে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ড, এখানে অনেকগুলো ব্র্যান্ডে এবং চাইনিজ যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন। সো আপনারা এখানে আসলেই হচ্ছে সব ধরনের স্মার্ট ওয়াচগুলো পাবেন এবং দেখে সহজে নিতে পারবেন। সো আজকের ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো স্মার্ট ওয়াচের যে প্রাইসগুলো সেগুলো সম্পর্কে বলবো, এবং হচ্ছে এখানে যে স্মার্ট ওয়াচের সাথে যে ব্যান্ডগুলো বা হচ্ছে এখানে যে বেলগুলো সেগুলো পেয়ে যাবেন। সো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সো আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যামাজফিট ব্র্যান্ডের। অ্যামাজফিট ব্র্যান্ডের বিভিন্ন স্মার্ট ওয়াচ এখানে অ্যাভেলেবেল, এবং কোনটার কী প্রাইস সেটা সম্পর্কে আপনাদেরকে বলে দিই। আর আমার সাথে আছে হচ্ছে বাবর ভাই। বাবর ভাই হচ্ছে আমাদেরকে হচ্ছে এই প্রোডাক্টগুলো সম্পর্কে টুকটাক ধারণা দিবে, তবে হচ্ছে ম্যাক্সিমাম ডিটেলসগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। বাবর ভাই আপনি কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি ভাই। বাবর ভাই আপনাদের তো এখানে সব ধরনের স্মার্ট ওয়াচগুলো আছে না? স্মার্ট ওয়াচ এবং স্মার্ট ওয়াচ অ্যাক্সেসরিজ। জি ভাই, এখানে অ্যামাজফিটের GTS 2E দুইটা মডেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা হচ্ছে ছেলেদের জন্য এবং পিঙ্ক কালারটা হচ্ছে মেয়েদের জন্য, এবং এটার প্রাইস পড়তেছে হচ্ছে 8,900 টাকা মাত্র। এবং নতুন আরেকটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যামাজফিট GTS 3। এটাও দুইটা কালার, এটাও পিঙ্ক কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার, এবং দুইটার প্রাইস হচ্ছে 13,500 টাকা, সিঙ্গেল ইউনিট 13,500 টাকা মাত্র এটা। এবং এখানে আরও একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যামাজফিট GTS 2, যেটা এটা অনেকটা অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, এবং এটার প্রাইস পড়বে হচ্ছে 12,200 টাকা। এটাতে কি কলিং ফিচার আছে? তাই তো। ওকে, তাহলে কল আসলে হচ্ছে ডিসপ্লেতে বেশি উঠবে, তাই তো? জি, এটা কথা বলতে পারবে ফোন দিলে। ওকে ওকে, তাহলে তো এটা একটা ভালো ফিচার এটার ভিতরে। জি বন্ধুরা, এখানে আমরা হচ্ছে অ্যামাজফিটের আরও একটা মডেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে GTR 3 Pro, এবং এটার প্রাইস পড়বে হচ্ছে 17,500 টাকা। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি অ্যামাজফিট GTR 3 Pro, এটা হচ্ছে ব্রাউন কালার, এটা কিছুদিন ছিল, এটা হচ্ছে নতুন এসেছে আমাদের কাছে, এটা প্রায় এক সপ্তাহ ধরে আসছে এটা। ওকে, এটার প্রাইস হচ্ছে 18,000 টাকা। এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছি অ্যামাজফিট GTR 3, এটা হচ্ছে 13,300 টাকা। এটার কোনো স্মার্ট ফিচার আছে নাকি? এটাতে কি হচ্ছে কলিং টলিং করা যায়? এটাতে কলিং নেই, কলিং নোটিফিকেশন। আচ্ছা, কলিং নোটিফিকেশনটা আছে। আচ্ছা, এইখানে অ্যামাজফিট GTR 2 যেটা দেখতে পাচ্ছি, এইখানে আরও একটা দেখতে পাচ্ছি GTR 2 দুইটা, একটা স্পোর্টস, একটা স্পোর্টস, একটা ক্লাসিক। এটা কোনটা? এটা হচ্ছে ক্লাসিক, এটা হচ্ছে ক্লাসিকটা, এটা হচ্ছে স্পোর্টসটা। জি। আচ্ছা, দুইটা দুই রকম প্রাইস, একটা হচ্ছে 12,300 টাকা এবং আরেকটা হচ্ছে 12,600 টাকা। এটাতে হচ্ছে কথা বলা যাবে, তাই তো? জি, এটাতে কথা বলতে পারবো। ওকে, আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যামাজফিট GTR 2E, যেটা হচ্ছে 9,700 টাকা মাত্র। বন্ধুরা, এখানে আরও কিছু অ্যামাজফিটের আরও কিছু স্পেশাল প্রোডাক্ট রয়েছে যারা নাকি একটু খেলাধুলা রিলেটেড পছন্দ করে, যে হাতে ঘড়ি একটা পরে থাকবে বা স্পোর্টস টাইপের, তাদের জন্য হচ্ছে এই ঘড়িগুলা। এবং এখানে কয়েকটা মডেল রয়েছে, যেমন এটা আছে হচ্ছে অ্যামাজফিট T-Rex Pro, এটার প্রাইস পড়তে হচ্ছে 12,300 টাকা। এখানে হচ্ছে আরও একটা কালার দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে গ্রে সিলভার টাইপের, আর এটা হচ্ছে একটু গ্রিন টাইপের, এটা হচ্ছে 12,300 টাকা, সেম প্রাইস। এবং এইখানে আরও একটা কালার দেখতে পাচ্ছি, এটাও 12,300 টাকা। এবং অ্যামাজফিট T-Rex যেটা আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 9,300 টাকা। সো এগুলোর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কেমন দেয়? এগুলো ব্যাটারি ব্যাকআপ আপনার কোম্পানি থেকে 14 দিন লেখা থাকে, তারপরও 7+ ইউজ করা যায়। এক সপ্তাহের উপরে ইউজ করা যায়? যারা ইউজ করেছে তারা আমাদেরকে বলেছে যে 7+ পাওয়া যায়। তারপরে নিজের উপর ডিপেন্ড করবে, তারা যদি সব নোটিফিকেশন অন রাখে তাহলে বেশি দিন যাবে না, আর নোটিফিকেশন কিছু অফ রাখলে অনেক দিন হয়তো যাবে, 10+ পেতে পারে। ওকে বন্ধুরা, তাহলে তো এগুলো তো ম্যাক্সিমামই ওয়াটারপ্রুফ, রাইট? জি, সবগুলো ওয়াটারপ্রুফ, সবগুলো ওয়াটারপ্রুফ, অ্যামাজফিট এর ওয়াটারপ্রুফ। 50 মিটার পানির নিচে যাইতে পারবে বা সুইমিং করতে পারবে। বন্ধুরা, এখানে আমরা আরও কিছু ব্র্যান্ডের সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিব। এখানে হচ্ছে রিয়েলমি আছে, হ্যাভিলোর মডেল কিছু আছে, এগুলো সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিব এবং হচ্ছে এগুলোর প্রোডাক্টের প্রাইস জানাবো। প্রথমে আসি হচ্ছে রিয়েলমি নিয়ে। রিয়েলমির যে হচ্ছে ওয়াচ 2 Pro, অনেকেই খুঁজতেছেন, যারা নাকি হচ্ছে খুঁজতেছেন সরাসরি চলে আসতে পারেন টেকডেনে। এইখানে রিয়েলমি ওয়াচ 2 Pro-র প্রাইস হচ্ছে মাত্র 5,700 টাকা। আর এইখানে হচ্ছে রিয়েলমি ব্যান্ড আছে, যারা হচ্ছে ব্যান্ড খুঁজতেছেন, ব্যান্ডগুলো অ্যাভেলেবেল, মাত্র 3,600 টাকায় পেয়ে যাচ্ছেন। আর নিচে হচ্ছে ইমিল্যাবের কিছু মডেল আছে, ইমিল্যাবের মডেলগুলো হচ্ছে এগুলো মিনিমাম প্রাইসে পাচ্ছেন মাত্র 3,250 টাকায়। আর এইখানেও কিছু মডেল রয়েছে, এগুলো মোটামুটি একটা মিড রেঞ্জ প্রাইসের ভিতরে, 3,000 থেকে 3,500-এর ভিতরে পেয়ে যাবেন। আর এইখানে হচ্ছে হ্যাভিলোর কিছু মডেল আছে, এই তিনটা কি হচ্ছে
2750 টাকা তাই তো নাকি জি না এটা হচ্ছে 2100 টাকা এটা প্রথমটা হচ্ছে 2100 টাকা এটা হচ্ছে 2400 এটা হচ্ছে 2750 এটা হচ্ছে 2750 আর এটা হচ্ছে হেলো RT2 RT2 এটার প্রাইস কত 2450 2450 টাকা ওকে নিচে আমরা আরো কিছু মডেল দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কত করে আর সবথেকে স্কয়ার ব্র্যান্ডের ভিতরে এই স্কয়ারের ভিতরে এই স্মার্ট ওয়াচটি সবথেকে ভালো চলে হেলো RS4 অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা 3 মাসের ওয়ারেন্টি আছে সবগুলোতে 3 মাসের ওয়ারেন্টি আছে তবে এটা স্কয়ারের ভিতরে সবথেকে ভালো পপুলার এই স্মার্ট ওয়াচ হেলো RS4 এটার প্রাইস কত আছে 3800 টাকা এবং হচ্ছে রাউন্ড শেপের যারা খুঁজতেছেন তাদের জন্য বলি এখানে আরেকটা আছে হ্যালো RS3 এটা আমাদের কাছে একদম নিউ এসেছে আগামী কালকে এসেছে এটা আজকে দিয়ে দিছি এটাও অ্যামোলেড ডিসপ্লে ফুল ওয়াটারপ্রুফ 5 ATM ওয়াটারপ্রুফ ওকে সুইমিং করতে পারবেন কোনো প্রবলেম হবে না ওকে তাহলে এটার প্রাইস কত আছে 5500 টাকা তাই তো আর হচ্ছে হ্যালো আরেকটা আছে GST হচ্ছে এটা স্কয়ার শেপেরই এটার প্রাইস কত আছে 2500 টাকা জি যাদের একটু বাজেট কম থাকে তারা এটা নিলে সব পারফেক্ট হবে কারণ এই স্মার্ট ওয়াচটি অনেক ভালো আছে হ্যালো GST আচ্ছা নিচে আমরা আরো কয়েকটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মিব্রো ব্র্যান্ডের এটা হচ্ছে মিব্রো কালার মিব্রো কালার আচ্ছা স্কয়ারের ভিতরে আর মিডিয়ামটা মিডিলটা হচ্ছে মিব্রো ফিট এটা কিন্তু হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে জি এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে আর মিব্রো X1 হ্যাঁ এটা নিউ এসেছে এটার পরে এটা নিউ এসেছে এটা হচ্ছে মিব্রো X1 4300 টাকা প্রাইস হ্যাঁ এবং হচ্ছে এটা যেটা মাসখানেকটা এটা হচ্ছে 3400 টাকা এবং হচ্ছে কালারটা হচ্ছে 2900 টাকা সো বন্ধুরা আমরা এখানে দুইটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই লুকেটিভ এবং যারা ব্যবহার করবেন মানে অনেকে হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচগুলো খুঁজেন তাদের জন্য বলতেছি বারবার এটার ফিচারগুলো কি কি এটা হচ্ছে সিম সাপোর্টেড অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এটাতে আপনারা সিম ইউজ করতে পারবেন এবং ফোন দিতে পারবেন তাছাড়া গুগল প্লে স্টোর থেকেও সবকিছু ফেসবুক ইউটিউব ডাউনলোড দিতে পারবেন এক কথাই অ্যান্ড্রয়েড এর যে ফিচারগুলো দরকার সব ফিচারগুলো अवेलेबल আছে 16GB স্ট্রং আছে স্পেস আছে 16GB স্পেস আছে এটার ভিতরে তাই তো যাই হোক বন্ধুরা অ্যান্ড্রয়েড যে ওয়াচগুলো আপনারা খুঁজতেছেন সেগুলো পেয়ে যাবেন এখান থেকে আর নিচে হচ্ছে MI এর দুইটা দেখতে পাচ্ছি MI ওয়াচ লাইট এবং হচ্ছে MI ওয়াচ দুইটা এবং এগুলোর ওয়ারেন্টি কেমন আপনার হচ্ছে MI ওয়াচের হচ্ছে লাইট MI ওয়াচ হচ্ছে ওয়ারেন্টি 6 মান্থ এবং লাইটের ওয়ারেন্টি না এটা অফিশিয়াল ওয়ারেন্টি দেয় নাই আর এটাতে ওয়ারেন্টি দিছে 6 মান্থ ওকে একটার প্রাইস হচ্ছে 4900 টাকা এটা এবং হচ্ছে এটার প্রাইস হচ্ছে 9300 টাকা এটা হচ্ছে স্যামসাং এর হচ্ছে অ্যাক্টিভ 2 মডেল আর এটার প্রাইস পড়তেছে হচ্ছে একটা হচ্ছে 32000 টাকা আর এটা হচ্ছে 16500 টাকা ওকে আমরা হচ্ছে এখন চলে আসতেছি হচ্ছে OnePlus মডেলের একটা OnePlus মডেলের তার আগে আমি হচ্ছে এখানে আরেকটা দেখাচ্ছি হচ্ছে এখানে Samsung Galaxy Watch 4 একটা আছে সেটা হচ্ছে 26000 টাকা অনেকে হচ্ছে Watch 4 টা খুঁজেন সেই Watch 4 টা ওনাদের কাছে अवेलेबल এইগুলো আনপ্যাকড অবস্থায় আছে যারা নিতে চান তারা তো সরাসরি চলে আসলে এখান থেকে দেখে নিয়ে যেতে পারবেন টেক ডিনে আসলে এখানে শুধু স্মার্ট ওয়াচ না স্মার্ট ওয়াচের অ্যাক্সেসরিজ গুলো অ্যাভেলেবল এবং অন্যান্য প্রোডাক্টও ওনাদের কাছে রয়েছে আচ্ছা এবার আমরা আসি হচ্ছে OnePlus ব্র্যান্ডে OnePlus হচ্ছে খুব পপুলার স্মার্ট ব্যান্ড এবং এইখানে ব্যান্ড এবং হচ্ছে স্মার্ট ওয়াচও রয়েছে এবং এই ব্যান্ডটার প্রাইস হচ্ছে 3000 টাকা আর এখানে হচ্ছে এখানে কিছু স্মার্ট ওয়াচ রয়েছে এটার প্রাইস হচ্ছে 16500 টাকা এটা OnePlus Cyberpunk এটা নতুন এসেছে একদম নিউ এসেছে আমাদের কাছে একদম নতুন তাই তো ওকে আর এটা এটা হচ্ছে OnePlus এটা হচ্ছে 13500 টাকা জি জি এটা হচ্ছে Apple এর অরিজিনাল স্মার্ট ওয়াচ বর্তমানে অফার চলতেছে না আপনারা যারা হচ্ছে টেক ডেনে আসবেন এই অফারে হচ্ছে Apple এর স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন এটা প্রাইস পড়তেছে 47000 অফারে 44000 করা হয়েছে ওকে এটা হচ্ছে 47000 ছিল এখন হচ্ছে 44000 টাকা মাত্র ওকে আমরা এখন হচ্ছে হোয়ার কিছু মডেল দেখতে পাচ্ছি হোয়ার হচ্ছে স্মার্ট ওয়াচ যেগুলো ওয়াচ যেটা হচ্ছে GT2E এটা এবং হচ্ছে GT2E রেড কালারটা দুইটার প্রাইস হচ্ছে সেম 12200 টাকা করে একটা ব্ল্যাক আছে এবং হচ্ছে ব্ল্যাকও আছে এটাও কিন্তু হচ্ছে 12200 টাকা এবং ওয়াচ GT2 এটা হচ্ছে এটা এটা কি হচ্ছে এগুলো থেকে আলাদা জি এটা হচ্ছে এটার থেকে আলাদা এটা এটা এটার ভিতরে পার্থক্য কি এটার ভিতরে এটা হচ্ছে কথা বলতে পারবেন আপনি আর এটা দিয়ে কথা বলা যাবে না এটা আচ্ছা এই পাশে যেগুলো আছে এটা হচ্ছে কথা বলা যাবে না আর এটা হচ্ছে ফোন রিসিভ করে কথা বলা যাবে তাই তো দিতে পারবেন জি ফোনও দেওয়া যাবে এটার প্রাইস পড়তেছে 17000 টাকা হোয়াই GT2 যে মডেলগুলো এইগুলোও দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা দুইটা এবং হচ্ছে তিনটা মডেল রয়েছে হোয়াই ওয়াচ 3 এটা নতুন এসেছে একদম আমাদের কাছে ওকে
এটার প্রাইস কত বলতেছে? এটা হচ্ছে 33,990, একদম নিউ Y13 এটার নাম। ওকে, আর এটা পাশেরটা যেটা, এটার মডেল কোনটা? এটা হচ্ছে YGT2। GT2, এটার প্রাইস বলতেছে 19,000 টাকা। জি, এটা হচ্ছে 19,000। আর পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি গ্রে কালার। হ্যাঁ, YGT2 Pro, এটা হচ্ছে 2 Pro-র আপডেটটা এটা। ওকে, এটা পড়তেছে 25,000 টাকা। জি, এটা হচ্ছে 25,000। এগুলাতে ওইটাতে দুইটা স্ট্র্যাপ আছে। ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে এখন যেগুলো দেখবো সেগুলো হচ্ছে হোয়ার কিছু ব্যান্ড। জি, যে ব্যান্ডগুলো অনেকেই খুঁজতেছেন, মোটামুটি ওনাদের কাছে টেক ডেনে চলে আসলে এই ব্যান্ডগুলো পাবেন। এখানে হচ্ছে আমি এখানে যেটা অরেঞ্জ কালার যেটা দেখতে পাচ্ছেন, এগুলো তো ব্যান্ডের যে ইয়েটা আছে, ফিতাটা আছে, এটা তো চাইলে চেঞ্জ করা যাবে, চেঞ্জ করতে পারবেন। জি, ওকে, তিনটা কালার আছে আমাদের কাছে। এটা হচ্ছে এখানে যে কয়টা দেখতে পাচ্ছেন প্রথম শাড়ির এই তিনটার প্রাইসই সেম, 4,800 টাকা বিভিন্ন কালারের আর কি। আর এখানে দুইটা কালার আছে, এটা হচ্ছে আমি নিচে আরো কিছু মডেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওকে, এটার প্রাইস পড়তেছে 2900 টাকা, এটাও 5-7 দিনের মতো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এটার প্রাইস এই রেঞ্জের ভিতরে আরও একটা আছে, সেটা হচ্ছে জেব্রেস ভাইব ফাইভ, এটার প্রাইস পড়তেছে 2600 টাকা, তাই তো? এটা মাঝখানে যেটা, এটা হচ্ছে জেব্রেস ভাইব ফাইভ, এটা 2600 টাকা। ও আচ্ছা, এই দুইটা কি একই? জি না, ওইটা আলাদা, ওইটা হচ্ছে জেব্রেস ভাইব 3 SSD। ওকে, এটা এটা স্পোর্টস স্মার্ট ওয়াচ, তাই তো? ওকে, এবার আসি হচ্ছে নিচে, নিচে আরো কিছু মডেল দেখতে পাচ্ছি, এটা এগুলো স্মার্ট ওয়াচ, এগুলোর কোনো স্পেশাল ফিচার আছে? এগুলো স্পেশাল ফিচার বলতে এগুলো এটা হচ্ছে সবথেকে জেবলেসের নিউ মডেল, যেমন GTS 2, কলিং ফিচার জন্য যাদের কম বাজেট আছে তারা এগুলো ইউজ করতে পারবে, কথা বলতে পারবে বা ফোন দিতে পারবে, তাদের জন্য এই স্মার্ট ওয়াচগুলো। তবে মিডিয়াম প্রাইসের ভিতরে কথা বলার জন্য এগুলাই বেস্ট, এগুলাই ভালো চলতেছে বর্তমান। এটা হচ্ছে তিনটা কালারে পাওয়া যাচ্ছে? জি, তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবল আছে, মাত্র 2500 টাকা। এবং জেবলেসে আরো একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জেবলেস GTS, এটা হচ্ছে আগের মডেল, এটার আপডেট বের করছে জেবলেস GTS 2। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে আগের মডেলটা, এটা হচ্ছে নিউ ভার্সনগুলো, তাই তো? ওকে, এবার আমরা হচ্ছে জেবলেস GTR 2 যে মডেলটা সেটা দেখতেছি। এবার এটার এটা কিন্তু ওইগুলোর থেকে একটু আপনারা ইয়ে পাবেন, পাওয়ার সেভিং মোডে হচ্ছে 14 দিনের মতো ইউজ করতে পারবেন। আর এটাও IP68 রয়েছে, আর এটার প্রাইস পড়তেছে হচ্ছে 3300 টাকা। এটা দিয়েও কথা বলতে পারবেন আপনারা, যারা রাউন্ড শেপ পছন্দ করেন তাদের জন্য এই স্মার্ট ওয়াচটি। ওকে, এটা দুইটা কালারেই মোটামুটি অ্যাভেলেবল, ব্ল্যাক এটা তিনটা কালার হয় সাধারণত। হ্যাঁ, আপনাদের কাছে এখন কি দুইটা কালার রয়েছে? দুইটা কালার আছে, তবে ওই একটা কালারও চলে আসবে দুই একদিনের ভিতরে চলে আসবে। জেবলেস অ্যারিস মডেলের হচ্ছে একটা দেখতে পাচ্ছি, এটা অনেকটা হচ্ছে আগের যে ক্যাসিও যে মডেলগুলো ছিল ঠিক ওই টাইপেরই, এটাও কিন্তু 7-15 দিন আপনারা পাওয়ার সেভিং মোডে চালাতে পারবেন। এবং এটার একটা আপডেট মডেল এসেছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে হচ্ছে অ্যারিস 2 নামে হচ্ছে এখানে তিনটা দেখতে পাচ্ছি, তিনটা হচ্ছে তিন কালারের, একটা হচ্ছে ব্ল্যাক, আর এটা হচ্ছে লাইট গ্রিন, আর এটা হচ্ছে লাইট, একটা হচ্ছে ব্লু, তিন কালার দেখতে পাচ্ছি। এটাতে এটা তো আপনারা হচ্ছে 14 দিনের মতো পাওয়ার সেভিং মোডে ইউজ করতে পারবেন। আর কোনো স্পেশাল ফিচার আছে কি এটা? এটা হচ্ছে ফুল ওয়াটারপ্রুফ, তাই তো? আপনার সব নোটিফিকেশন আসবে, ফোন কে দিছে ওইটা কেটে দিতে পারবেন। ও গুড, এটা তো এটার প্রাইস পড়তেছে হচ্ছে অ্যারিস্ট হচ্ছে মাত্র 3200 টাকা, তাই তো? তাছাড়া হার্ট রেট, ব্লাড, অক্সিজেন এগুলো সব স্মার্ট ওয়াচে পাবেন আপনারা। ওকে, এটা এগুলা তো হচ্ছে অ্যাপ, যেগুলা সেই অ্যাপটা তো হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করে হচ্ছে আমি ডিটেইলসগুলো দেখতে পাবো, তাই তো? সব ডিটেইলস পেয়ে যাবেন। তো যারা নাকি স্মার্ট ওয়াচ একটু মিনিমাম প্রাইসের ভিতরে খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই মডেলগুলো, এখানে বিভিন্ন ধরনের মডেলের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন ধরনের কালার রয়েছে, তো আপনারা এগুলো নিতে পারেন। এগুলো হচ্ছে মিনিমাম প্রাইসের ভিতরে রয়েছে, এখানে আমরা হচ্ছে 1800 টাকা থেকে শুরু করে হচ্ছে মোটামুটি একটা প্রাইস রেঞ্জের, মিড প্রাইস রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন অনেকগুলো। হচ্ছে অনেকে কিন্তু হচ্ছে অ্যাপেলের ক্লোন যে মডেলগুলো চান, যে অ্যাপেলের ক্লোন বাট অ্যাপেলের মতো লুকস দেখতে, এইখানে আসলে সেগুলোও পেয়ে যাবেন। এই অ্যাপেলের ক্লোন ফোনগুলো হচ্ছে স্মার্ট ওয়াচগুলো হচ্ছে মাত্র 2000 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন, এখানে অনেক ধরনের আছে। তো আপনারা যারা হচ্ছে স্মার্ট ওয়াচ নেবেন বা চিন্তা করতেছেন বা স্মার্ট ওয়াচ অ্যাক্সেসরিজ নেবেন, তারা সরাসরি চলে আসতে পারেন টেক ডেনে।
এখানে হচ্ছে অনেক ধরনের স্মার্ট ওয়াচের বেল্ট পাওয়া যায় বিভিন্ন কালারে যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করেন বাট হচ্ছে বেল্ট খুঁজে পান না তারা সরাসরি চলে আসতে পারেন টেকডেনে কারণ টেকডেনে হচ্ছে বিভিন্ন কালারে বিভিন্ন টাইপের হচ্ছে স্মার্ট ওয়াচের বেল্টগুলো পাওয়া যায় এখানে হচ্ছে আপনারা দেখেন আমি আপনাদেরকে বলি দেখেন 320 টাকা 650 টাকা বিভিন্ন সাইজের হচ্ছে বেল্টগুলো পাওয়া যায় এবং বিভিন্ন টাইপের আপনারা যদি হচ্ছে মনে করেন যে এখানে এসে দেখে নিতে চান সেগুলো দেখে নিতে পারবেন এবং অনেকে হচ্ছে ব্যান্ড ইউজ করেন সেই ব্যান্ডের যে বেল্টগুলো সেগুলো আপনারা নিতে পারবেন বিভিন্ন টাইপের কিছু আছে রাবারের কিছু আছে হচ্ছে সিলভারের বিভিন্ন টাইপের এবং যারা নাকি হচ্ছে স্মার্ট ওয়াচ ইউজ করেন বিভিন্ন অ্যাক্সেসরিজ খুঁজতেছেন তারাও কিন্তু সরাসরি চলে আসতে পারেন এইখানে এখানে আসলে কিন্তু এগুলো পেয়ে যাবেন সো আমি আসলে এখানে আপনাদেরকে কতগুলো হচ্ছে এমনি হাতে নিয়ে দেখাচ্ছি একটু আমাদেরকে একটু হাতে ইয়ে করে দেখাবেন কালারগুলো যে আমরা এখানে যে বেল্টগুলো দেখা যাচ্ছে এখানে এগুলো তো হচ্ছে মোটামুটি হচ্ছে বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের রয়েছে এখানে এটা সাধারণত ফেব্রিকের স্ট্রাপ বলা হয় এটা ফেব্রিক তাই তো কাপড়ের আর পাশের গুলো পাশেরটা হচ্ছে সিলিকন বলা হয় এগুলাকে সিলিকন টাইপের তাই তো এগুলো হচ্ছে সিলিকন বলা হয় বা এটা হচ্ছে স্পোর্টস মুড ওকে স্পোর্টস যারা হচ্ছে খেলাধুলা করে তারা ঘাম টাম পরে যাবে এটার জন্য স্পোর্টস মুড ওকে আর এয়ারটা পাস হয় তাই তো জি জি এখানে এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো একটু রাবার টাইপের তাই তো জি এগুলো একটু রাবার টাইপের রাবার টাইপের আর এখানে আরো কিছু রয়েছে যারা নাকি হচ্ছে বিভিন্ন টাইপের খুঁজতেছেন তারা এগুলো দেখতে পারেন এবং যারা হচ্ছে ব্যান্ড ইউজ করেন অনেকে ব্যান্ডের কিন্তু হচ্ছে মার্কেটে বিভিন্ন কালারফুল পাওয়া যায় না এই টেকডেনে আসলে কিন্তু হচ্ছে বিভিন্ন কালারফুলের যে ব্যান্ডের যে বেলগুলো সেগুলো পাবেন এইগুলো হচ্ছে স্টেনলেস স্টিল তাই তো এমআই ব্যান্ড 5 এন্ড ব্যান্ড 6 এটা 6 এর জন্য যারা খুঁজতেছেন তারাও এখানে চলে আসতে পারেন আর এগুলো সবই তো রাবারের তাই না জি এটা হচ্ছে রাবার ওকে আর নিচে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কি হচ্ছে চামড়া নাকি এগুলো জি এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার রাইট জি ফুল ফুল লেদার না আর্টিফিশিয়াল লেদার বা এগুলো মেটাল স্ট্রাপও আছে আমাদের কাছে এই যে চেনের ভালো ভালো বিভিন্ন চেনের চেন সিস্টেমও রয়েছে ম্যাগনেটিক মেটাল আছে ম্যাগনেটিক মেটাল অনেক কালার আছে আপনারা চালিয়ে নিতে পারেন এই যে ওকে অনেক ধরনের কালার রয়েছে তাছাড়া সিলিকনের অনেকগুলো কালার আছে তো যারা নাকি হচ্ছে এইগুলো খুঁজতেছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন টেকডেনে এখানে আসলে বিভিন্ন ক্যাটাগরির হচ্ছে এই বেল্টগুলো পেয়ে যাবেন তো আপনাদের আপনাদের হয়তো অনেক দিনের চিন্তা ছিল যে আসলে আমরা এগুলো কোথায় কিনবো কিভাবে কিনবো কোথা থেকে কিনবো সো আপনারা টেকডেনে আসলে এই জিনিসগুলো পেয়ে যাবেন সো বন্ধুরা টেকডেনের একটা অনলাইন পেজ রয়েছে সেটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে আপনারা হচ্ছে ঘুরলে সব ধরনের হচ্ছে এই স্মার্ট ওয়াচগুলো পাবেন সাথে হচ্ছে আমি আপনাদেরকে যে নাম্বারটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে তাদের সাথে কন্ট্যাক্ট করলে তাদের সাথে যোগাযোগ করে এই স্মার্ট ওয়াচ সম্পর্কে বিভিন্ন ডিটেলসগুলো জানতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ